দিকে প্রস্থান করবো আমরা আস্তে আস্তে। ওকে বা বাই নৈনিতাল, টাটা। এই রাস্তাটা হচ্ছে নতুন, মানে হবে না কিছু কিছু এরিয়া দিয়ে রাউন্ড দিয়ে একদম নিচে বেরিয়ে যাবে অযোধ্যা থেকে, সাড়ে দশটা বেরিয়ে গেছে প্রচুর সময় লাগে। যাই হোক ঠিক আছে, ভালোভাবে পৌঁছালাম, সেটাই সত্যি বড় কথা পাওয়া যায়, তাই দেখে বলবো, আর দেরি করবো না। গুড মর্নিং, তো আমরা রেডি হয়ে গেছি, লাগেজ আমাদের গাড়িতে উঠে গেছে, তো আমরাও রেডি। আসলে 12:00 বাজে, 6:10 টার্গেট ছিল, 6:10 হয়ে গেলো, ঠিক আছে। এখন আমাদের ফার্স্ট, আজকে হচ্ছে মোটামুটি লং রাইড আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 600-650 কিলোমিটার হবে, গোরখপুর ফার্স্ট টার্গেট। আমি দেখা যাক কত রাতে ঢুকতে পারি। ওকে, নৈনিতাল, বাই বাই। তো ফাইনালি বাড়াচ্ছি আমরা, চলে। ওকে, হ্যাঁ, ওকে, বা বাই নৈনিতাল, টাটা, আবার দেখা হবে। আমরা কাঠগুদামে চলে এসেছি। ও এবং দেরাদুন 280, দিল্লি 272, বরেলি 103। এখান থেকে বাকি রুটটা একদম সেম। তো আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সেই একই জায়গায়, স্পেল বাউন্ড। আমি ব্রেকফাস্ট মিল জায়গা, চালো ও গিয়া, চলো 15 মিনিট হবে না, খাওয়ার দিতে তো 15-20 মিনিট লাগবে বললো। হ্যাঁ দিয়ে দাও, আর দই খাবা না, সকাল ঠান্ডা লাগে যাবে। ঠিক আছে, 4টা গোবি পরোটা, 4টা আলু পরোটা, 2 প্যাস। আচ্ছা চা চা বলো, এখন আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তুই ধরে গাড়ির চেনটা একটু লুজ হয়েছে, সেখানে খেতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে আসি, তার ঠিক উল্টো পাশে এটা গেল, ভালোই হয়েছে, একদিকে সময় নষ্ট হবে না। রাস্তায় চলতে হলে চেন ঢিলা, চেন ব্রেক এগুলো হয়, খুব নর্মাল ব্যাপার। চেষ্টা করতে হবে আমাদেরকে এই লং জার্নির ক্ষেত্রে যে এই টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, তো যখন আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ওরকমভাবেই করবো, যখন আর কি যেখানে আর কি গ্যারেজ অ্যাভেলেবেল থাকবে, আর কাজ মানে একসাথেই সবটাই হয়ে যাবে, রদ দেখা কলা বাচ্চা দূরেই হয়ে যাবে। আমরা আবার একই জায়গায় খেতে দাঁড়িয়েছি, একমাত্র এটা স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে সুতানের জন্য, ওর গোবি পরোটা, গোবি পরোটা আর হচ্ছে মুলি, মুলি পরোটা, মুলি পরোটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মুলি পরোটা, ওর জন্যই একমাত্র এখানে দাঁড়ানো। হয়ে গেছে ব্রেকফাস্ট, পুরো পেট ভরে নিয়েছি, তাই এখন রওনা দেবো, 8:30 বাজে, মোটামুটি ঘন্টা দেড় দুয়েক টানবো। তাহলে আমরা বের হচ্ছি আবার, ওকে 850 টাকা ভরে নিলাম, এখানে পেট্রোল দাম হচ্ছে 94.53 টাকা। কি খুললি তুই? ও ইয়েটা, আর চল আমার পরে যখন গরম লাগবে তখন, আমার যখন পরে গরম লাগবে তখন খুলবো, 2 ঘন্টা পর হ্যাঁ লাগুক। দু ঘন্টা টেনে 130 কিলোমিটার আসলাম, এখন মোটামুটি যেহেতু ব্রেকটা দূর যেতে হবে গোরখপুর টার্গেট, বেশি ব্রেক দেবো না আমরা, ছোটো 10 মিনিটের ব্রেক দেবো, 1 ঘন্টা চলবে, 10 মিনিট ব্রেক, 1 ঘন্টা 1.5 ঘন্টা 100 কিলোমিটার চলবে, তারপর 10 মিনিটের ব্রেক। চলো আবার রওনা হই, টাটা।
এখান থেকে লক্ষিমপুর 188 কিলোমিটার, তারপরে সীতাপুর আছে 130 কিলোমিটার। লক্ষিমপুর সীতাপুর হয়ে আমরা যাব, লখনউ হয়ে লখনউ ভিতরে ঢুকবো না, লখনউ বাইপাস করে বাড়ব। বাকিরা দুজন তেল ভরার জন্য দাঁড়িয়েছে। আর এখান থেকে লখনউ 129 আর সীতাপুর 45 কিলোমিটার। এখান থেকে লখনউ আর 45 কিলোমিটারের মতন। এরাও জানে, গরুগুলোও জানে যে এখানে ছেলে পেলে কীরকমভাবে গাড়ি চলা, ওরা রিস্ক নিয়ে না, ডিভাইডার একদম খুব মাঝখানে বসে আছে, কোনো ওরা রিস্কের মধ্যে নেই। হ্যাঁ, কে কখন এসে উঠিয়ে দেবে ঘাড়ের মধ্যে আর কেলেঙ্কারি। হ্যাঁ, ওদেরও বোধ আছে একটা, এই দেখো সব গরু যা মাঝখানে, সবাই ভালো আছে সে বাবা। ফাইনালি একটা আর রোদ বাইরে খুব বেশি, তা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, আগে আমি তো 40 মিনিট তো লাগবেই, তারপরে 12 বছর কমলে তারপর খাওয়া চলে এসছে। এটা এটা চিকেন, চিকেন হান্ডি তন্দুরি রুটি উইথ বাটার এন্ড সালাদ, দেখতে তো বহুত বড়িয়া লাগ রা। খাওয়া দাওয়া হয়ে গেছে, 4টা বাজে, প্রায় 1 ঘন্টা ধরে খেলাম, পেট পুরো ভরে গেছে, খাওয়া ভালো ছিল রান্না, পেট ভরে গেছে পুরো, এখন শুধু টানো আর থামা থামির মতো নেই। এই রাস্তাটা হচ্ছে নতুন, মানে অ্যাকচুয়ালি আমরা লখনউ ঢোকার ঠিক 5 কিলোমিটার আগে বাহাত দিয়ে লখনউ শহরটাকে এক সাইডে রেখে আমরা বার হই। অযোধ্যা বা দিকে, লখনউ নিচ দিকে ডান দিকে। ফাইনালি গোরখপুর পৌঁছালাম, মোটামুটি 15 মিনিট হলো, 10:30 বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে। হোটেলে ছিলাম, আগেরবার সেই হোটেলে এসেছিলাম, বাট ওই হোটেলে রুম নেই। হ্যাঁ, তো এখন আশেপাশে দেখি, যদি কোনো হোটেলে পাওয়া যায় তাহলে ঢুকে পড়বো, আর দেরি করবো না, কারণ সকালে আবার 6টার মধ্যে 12টেই হবে। অ্যাটলিস্ট হোটেল খুঁজে পেলাম, হোটেল সিং কমফোর্ট ইন। ইয়েস, বেশ ভালো, আমাদের লাগেজ রাখা হয়ে গেছে, ভেরি গুড।